কিডনি যে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট যদি হতে থাকে তাহলে এর 70 থেকে 80 ভাগ নষ্ট হওয়ার আগে কিন্তু তেমন কোনো লক্ষণ দেখা দেয় না। তারপরেও কিছু লক্ষণ আছে যেগুলো যদি প্রাথমিক অবস্থায় যে কারণে হয়েছে সে কারণের জন্য যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো যদি দেখেন তাহলে আপনারা মনে করতে পারেন কিডনি রোগ হয়েছে বা হচ্ছে। আপনারা প্রায়ই প্রশ্ন করেন যে আপনার কিডনিটা সুস্থ আছে কিনা, তা বুঝতে পারবেন কিভাবে? এটা বোঝার খুব সহজ দুটি উপায় আছে। প্রথম কথা হলো যে কিডনি যে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট যদি হতে থাকে তাহলে এর 70 থেকে 80 ভাগ নষ্ট হওয়ার আগে কিন্তু তেমন কোনো লক্ষণ দেখা দেয় না। তারপরেও কিছু লক্ষণ আছে যেগুলো যদি প্রাথমিক অবস্থায় যে কারণে হয়েছে সে কারণের জন্য যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো যদি দেখেন তাহলে আপনারা মনে করতে পারেন কিডনি রোগ হয়েছে বা হচ্ছে। যেমন কারো যদি প্রস্রাবের পরিমাণ কমে যায় বা প্রস্রাবের সাথে রক্ত যায়, অথবা যদি প্রস্রাবে জ্বালাপোড়া করে, ঘন ঘন প্রস্রাব হয়, অথবা যদি কোমরের দুপাশে প্রচণ্ড ব্যথা হয়, অথবা তলপেটে বা নাভির দুপাশে প্রচণ্ড ব্যথা হয়, সেটা কিডনির কারণে হতে পারে। আবার যদি কারো দেখা যায় যে প্রচণ্ড ক্ষুধামন্দা, বমি বমি ভাব, বমি হচ্ছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সেই সাথে রাতেও রাতে উঠে প্রস্রাব করতে হচ্ছে এবং গা চুলকাচ্ছে, সেগুলো কিডনি রোগের লক্ষণ। তবে মনে রাখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ এই কিডনি বিকলের বিশেষ করে থাকে না। তো তাহলে কিডনি রোগ আপনার আছে কিনা বুঝবেন কী করে? মাত্র দুটো পরীক্ষা করে এগুলো বোঝা যেতে পারে। একটা হলো প্রস্রাব পরীক্ষা করে, প্রস্রাবে কোনো অ্যালবুমিন যাচ্ছে কিনা বা রক্ত কণিকা যাচ্ছে কিনা। আরেকটা হলো রক্তের ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন থেকে অ্যাকুরেটলি হিসাব করে বের করা যায় যে 100 ভাগে কত ভাগ কিডনি কাজ করছে। তো এই দুটো দিয়েই আপনারা জেনে নিতে পারেন যে আপনার কিডনি সম্পূর্ণ সুস্থ আছে কিনা। তবে সবাইকে পরীক্ষা করবে? তবে যারা ঝুঁকি, কিছু কিছু লোক আছে যারা খুব ঝুঁকিপূর্ণ, তাদের বছর অন্তপক্ষে 2 বার এই পরীক্ষাগুলো করা উচিত। কারা এই ঝুঁকিপূর্ণ? যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের কখনো প্রস্রাবে প্রোটিন গিয়েছে বা নেফ্রাইটিস হয়েছে, যাদের প্রস্রাবে ঘন ঘন প্রদাহ হয়, যাদের কখনো কিডনিতে পাথর হয়েছে, যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের ওজন বেশি, যারা ধূমপান করেন, যারা বেশি করে লবণ খান, যারা বেশি বেশি ব্যথার ওষুধ খান, তারা সবাই কিডনি রোগের জন্য ঝুঁকিপূর্ণ। তাদের উচিত বছর অন্তপক্ষে 2 বার তাদের এই কিডনির পরীক্ষা করে নেওয়া। Thank you.